ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে টুইটার একটি বেশ পরিচিত নাম। এটি একটি মাইক্রো ব্লগিং সোশ্যাল নেটওয়ার্ক। তবে ফেসবুকের মতো অতটা জনপ্রিয় না হলেও টুইটার কিছু কিছু দেশে খুবই জনপ্রিয়। বিভিন্ন নেতিবাচক খবরে ফেসবুক যখন জর্জরিত, তখন টুইটার সবার কাছে অনেকটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এমনকি এই গ্রহণযোগ্যতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপরের দিকেই। আর তাই তো প্রতিদিনই তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তীব্র ক্ষোভের বা প্রশংসামূলক টুইট করে থাকেন। বন্ধুরা, আজ জানাবো বিশ্বব্যাপী জনপ্রিয় মাইক্রো ব্লগিং সোশ্যাল নেটওয়ার্ক টুইটার সম্পর্কে জানা অজানা অনেকগুলো তথ্য। বন্ধুরা, অনেকে স্টাডি করে এই ভিডিওটি বানানো হয়েছে, তবুও তথ্যের সামান্য বিভ্রাট থাকতে পারে, কারণ অনলাইনে সব কিছুই পরিবর্তনশীল, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার রানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। টুইটারের কর্মী। টুইটারের সহপ্রতিষ্ঠাতারা হচ্ছেন বিজেস্টোন, ইভান উইলিয়ামস, নোয়া গ্লাস ও জ্যাক ডর্সি। টুইটারের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এবং নিউ ইয়র্ক, শিকাগো, লস এঞ্জেলস ও ওয়াশিংটনেও টুইটার কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন। টুইটারের প্রথম টুইট। টুইটারের প্রথম টুইটটি করা হয় 2006 সালের 21 মার্চ। আর প্রথম টুইটটি করে টুইটারের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমান সিইও জ্যাক ডর্সি। আর টুইটটি ছিল জাস্ট সেটিং আপ মাই টুইটার। পাখিটির নাম ল্যারি। টুইটারের বিখ্যাত পাখিটির নাম ল্যারি। এমনকি যারা নিয়মিত টুইটার ব্যবহার করেন তারাও হয়তো জানেন না যে টুইটারের চিরপরিচিত পাখিটির নাম ল্যারি। যদিও টুইটারের সূচনা হয়েছিল 2006 সালে, তবে ল্যারির নামটি আসলে 2012 সালের আগে পর্যন্ত নিশ্চিত হয়নি। টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক গ্রাফিক ডিজাইনার বিজেস্টন টুইটারের প্রাথমিক লোগোটি তৈরি করেছিলেন। টুইটারের প্রথম নাম। টুইটারের সহপ্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস টুইটারের নাম হিসেবে প্রস্তাব করেন ফ্রেন্ড স্টকার। আই স্টক মানে হলো চুপিসারে অনুসরণ করা, তার মানে ফ্রেন্ড স্টকার মানে হলো যে চুপিসারে বন্ধুদের অনুসরণ করে। ভাবুন তো, একবার এই নাম হলে কি হতো টুইটারের? বর্তমান অনলাইন সিস্টেমে এমন একটি নাম নিয়ে টিকে থাকাটা কঠিন হয়ে যেত। তবে টুইটারের ভাগ্য ভালো যে টুইটারের আরেক সহপ্রতিষ্ঠাতা নোয়া গ্লাস টুইটার নামটি প্রস্তাব করেন এবং এটি চূড়ান্ত বাছাই হয়। টুইটারের প্রথম হ্যাশট্যাগ। 2007 সালে 24 আগস্ট টুইটারের মাধ্যমে ডিজিটাল জগতে হ্যাশট্যাগের পরিচয় হয়। আর এই কাজটি করেন ক্রিস মেসিনো। হ্যাশট্যাগ ব্যবহার করা হয় যাতে ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট থিম বা বিষয়ের সাথে সহজে যুক্ত হতে পারে। বিভিন্ন ইভেন্ট ও সম্মেলনের সময় একই বিষয়ের পোস্টগুলো পেতে সহায়তা করার জন্য হ্যাশট্যাগের ব্যবহার লক্ষ্য করা যায়। প্রথম দিকে হ্যাশট্যাগ ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে কিনা তা নিয়ে চারিদিকে সন্দেহ ছিল, কেননা টুইটারের কাছে একে খুবই প্রযুক্তিগত বলে মনে হয়েছিল এবং থিঙ্ক ফর নার্ড বলে সমালোচিত হয়েছিল। আর বর্তমানে এই হ্যাশট্যাগ ইউটিউব, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সকল ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। টুইটারের লিমিট ছিল 140 অক্ষর। আগে টুইটারের লিমিট 140 অক্ষর হলেও 2017 সালের সেপ্টেম্বর থেকে লিমিট দ্বিগুণ করে 280 করা হয়। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মকে মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতেই এই পরিবর্তন হয়েছে। অক্ষর সংখ্যা দ্বিগুণ হলেও টুইটার পক্ষ থেকে দাবি করা হয় এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আরও সহজে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। সেই সঙ্গে বেশি করে লাইক ও রিটুইট হবে বিভিন্ন টুইটের। কর্তৃপক্ষের আশা, এর ফলে ব্যবহারকারীরা আরও বেশি সময় টুইটারের মধ্যে থাকবেন এবং ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে। ব্লু ব্যাজ। টুইটারের পক্ষ থেকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহাতীত হিসেবে সনদ প্রদান করা হয়েছে তাদেরকে ব্লু ব্যাজ প্রদান করা হয়। এমন অ্যাকাউন্টের সংখ্যা 47,000-এরও বেশি। আইবিহীন টুইটার। 2006 সালে টুইটার তৈরি হয়। প্রথম 3 বছর অর্থাৎ 2009 সাল পর্যন্ত কোনো আয় করতে পারেনি টুইটার। টুইটারের ব্যবসা। জ্যাক ডর্সি বর্তমানে টুইটার কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং পণ্য প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি স্কয়ার নামে নিজের প্রতিষ্ঠিত আরেক কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে টুইটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইন্টারনেট দুনিয়ায় শক্ত অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছে। লাভের দিক থেকে টুইটার আয় দিন দিন বাড়ছে। অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট অনুযায়ী টুইটার প্রায় $260 মিলিয়ন ব্যবসা করেছে এবং চলতি সাল নাগাদ $500 মিলিয়ন পৌঁছাবে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সেরা। টুইটারের ব্যবহারকারীদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন অভিনেতা, অভিনেত্রী, সেলিব্রিটি, ক্রিয়া ব্যক্তিত্ব সহ সব ধরনের মানুষ। টুইটার হ্যান্ডেল কোনো ব্যবহারকারী সেলেবসকে জনপ্রিয় হতে অনেক তাড়াতাড়ি সাহায্য করে এবং তুলনামূলকভাবে অন্য সোশ্যাল নেটওয়ার্কিংয়ের চেয়ে এর ফ্যান ফলোয়িং অনেক বেশি হয়। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি। তথ্য চুরি নিয়ে আঙ্গুল ফেসবুকের দিকে উঠলেও গুগল টুইটারও জড়িত ছিল। মার্কিন প্রতিনিধি সভার একটি শক্তিশালী কমিটি সমন জারি করেছিল এই তিনটি সংস্থার প্রধানের উদ্দেশ্যে। মানুষের তথ্য হাতিয়ে নিতে ক্যামব্রিজ অ্যানালিটিকাকে সাহায্য করেছিল তারাও। সবচেয়ে বেশি টুইট। 2016 সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দিন টুইটারে সবচেয়ে বেশি টুইট করা হয়। সকাল 10টা থেকে সেদিন 40 কোটিরও বেশি টুইট পাঠানো হয়েছিল। মিলিয়ন ফলোয়ার। ক্যাটি পেরি প্রথম তারকা যে কিনা 100 মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক প্রথম ছুঁয়েছিলেন। আর এখন টুইটারের সবচেয়ে বেশি জনপ্রিয় বারাক ওবামা। বারাক ওবামার ভক্তের সংখ্যা 121 মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে থাকা পপ তারকা জাস্টিন বিবারের ভক্তের সংখ্যা 112 মিলিয়ন। আর তৃতীয় অবস্থানে থাকা ক্যাটি পেরির ভক্তের সংখ্যা 108 মিলিয়ন। বিশ্বজুড়ে মহিলাদের টুইটার বর্জন। 13 অক্টোবর 2017 সালে বিশ্বজুড়ে অনেক নারী ঘোষণা দিয়ে টুইটার বর্জন করেন।
তারা অভিনেত্রী রোজ ম্যাকওয়ানের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছিলেন। অভিনেত্রী রোজ ম্যাকওয়ান হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টাইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক টুইটে। এরপর তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয় টুইটার। টুইটার অবশ্য রোজ ম্যাকওয়ানের অ্যাকাউন্ট বন্ধের ব্যাখ্যা দিয়ে বলে তিনি টুইটার অ্যাকাউন্টের শর্তাবলী ভঙ্গ করেছেন। টুইটার তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার পর বহু মহিলা সংহতি জানিয়ে টুইটার ব্যবহার বন্ধ রাখেন। হ্যাশট্যাগ ওমেন বয়কট টুইটারে ট্রেন্ড হতে শুরু করে। আর যারা টুইটার বর্জনের ডাক দিয়েছিলেন তাদের মধ্যে রয়েছে অনেক বিখ্যাত তারকা। টুইটার নিষিদ্ধ। ইরান, চীন ও উত্তর কোরিয়ায় টুইটার সম্পূর্ণ নিষিদ্ধ এবং মিশর, ইরাক, তুরস্ক, ভেনেজুয়েলা ও তুর্কমেনিস্তান সহ বেশ কিছু দেশে বিভিন্ন কারণে বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয় টুইটারকে। জম্মু ও কাশ্মীরের 5 আগস্ট 2019 স্বায়ত্তশাসিত অবস্থান বাতিল করার পরে কার্ফিউ চলাকালীন সময় ভারত সরকারও সেখানে টুইটার ব্লক করেছিল। উধাও ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। টুইটার থেকে 11 মিনিটের জন্য উধাও ডোনাল্ড ট্রাম্প। 85 মিলিয়ন অনুরাগী বিশিষ্ট অ্যাকাউন্টটি নিরুদ্দেশ হতেই অবাক হয়ে যায় তামাম ই দুনিয়া। এই ঘটনার তদন্তে নেমে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে টুইটারের এক কর্মীর ভুলেই 11 মিনিটের জন্য ভ্যানিশ হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি। একই সঙ্গে টুইটার গভর্নমেন্ট তাদের অ্যাকাউন্টে একটি পোস্টে জানায়, আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছি এবং আগামী দিনে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণও করা হচ্ছে। বিটকয়েন কেলেঙ্কারি। 15 জুলাই 2020 হ্যাকাররা হ্যাক করে ভেরিফাইড কিছু টুইটার অ্যাকাউন্ট, যেখানে ছিল বারাক ওবামা, জো বাইডেন, এলন মাস্ক, বিল গেটস এবং কিম কার্দাশিয়ান সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তি এবং অ্যাপল, উবারের মতো বেশ কিছু কোম্পানি টুইটার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলো হ্যাক করে হ্যাকাররা ওইসব আইডিতে বিটকয়েনের ডোনেশন চেয়ে টুইট করে। নিচে বিটকয়েন ওয়ালেটের অ্যাড্রেসও দিয়ে দেয় তারা। টুইটার জানায় এই হ্যাকিংয়ের ঘটনায় 130টি অ্যাকাউন্ট ইফেক্টেড হয়েছে এবং এই ধরনের টুইট খুব কম সংখ্যক অ্যাকাউন্ট থেকেই করা হয়। তারা 130টি অ্যাকাউন্ট টার্গেট করেছিল এবং এর মধ্যে টুইটারের ইন্টারনাল টুল ব্যবহার করে 45টি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা হয়, যা ব্যবহার করে টুইটগুলো করা হয়েছিল। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 3 জন। 17 বছর বয়সের গ্রাহাম ইভান ক্লার্ক, নিমা ফাজিলি বয়স 22 এবং ম্যাসন শেপার্ড বয়স 19। দ্রুততম গতিতে মিলিয়ন ফলোয়ার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অনুসারে দ্রুততম গতিতে মিলিয়ন ফলোয়ার যোগ করেছিলেন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র April 2014 সালে, যা ছিল 23 ঘন্টা 22 মিনিটের মধ্যে। পরে এই রেকর্ডটি ভাঙেন ক্যাটলিন জেনার, যিনি 1 জুন 2015 ভেঙে দিয়েছিলেন মাত্র 4 ঘন্টা 3 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার যোগ করে। প্রসঙ্গত বলে রাখি, জেনারকে বিশ্বের সর্বাধিক বিখ্যাত ট্রান্সজেন্ডার মহিলা হিসেবে ধরা হয়। প্রতি সেকেন্ডে টুইট। এখনকার হিসাবে প্রতি সেকেন্ডে টুইট হয়ে থাকে প্রায় 6000টি। সেই হিসাবে প্রতিদিন প্রায় 500 মিলিয়ন বা 50 কোটি টুইট করা হয়। টুইটার প্রথম 1 বিলিয়ন টুইট পাঠাতে সময় লেগেছিল 3 বছর 2 মাস 1 দিন। টুইটার ব্যবহারকারী। যুক্তরাজ্যে সবচেয়ে বেশি মোবাইলে টুইটার ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে টুইটারে প্রায় 1.3 মিলিয়ন ব্যবহারকারী আছে, যার মধ্যে মাত্র 328 মিলিয়ন ব্যবহারকারী অ্যাক্টিভ আছেন। এর মধ্যে 80% ব্যবহারকারী তাদের মোবাইল ডিভাইসটিতে টুইটার ব্যবহার করেন, যেখানে যুক্তরাজ্যে প্রায় 80% মানুষ মোবাইলে টুইটার ব্যবহার করে। মাসে প্রত্যেক ব্যবহারকারী গড়ে 170 মিনিট সময় টুইটারে ব্যয় করেন। প্রায় 2 কোটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট রয়েছে। ফলোয়ারবিহীন অ্যাকাউন্ট। গড়ে একজন টুইটার ব্যবহারকারীর 707 জন ফলোয়ার রয়েছে, কিন্তু প্রায় 391 মিলিয়ন টুইটার ব্যবহারকারীর কোনো ফলোয়ারই নেই। একটি ব্যবহারকারী আসলে বট। টুইটারের অনুমান অনুযায়ী প্রায় 48 মিলিয়ন একটি ব্যবহারকারী আসলে বট। সবচেয়ে জনপ্রিয় টুইট। 28 মার্চ 2014 86তম একাডেমি পুরস্কার চলাকালীন সময়ে হোস্ট এলেন ডিজেনার্স সবাইকে নিয়ে একটি সেলফি টুইট করেন। তখনকার সময় সর্বাধিক কোনো টুইট হওয়া ছবি ছিল সেটি। ছবিটি 40 মিনিটের মধ্যে আগের কোনো টুইট রেকর্ডটি ভেঙে দেয় এবং প্রথম ঘণ্টাতেই 1.8 মিলিয়নেরও বেশিবার পুনঃ টুইট করা হয়েছিল। অনুষ্ঠানের শেষে এটি 2 মিলিয়নেরও বেশিবার পুনঃ টুইট হয়েছে। 24 ঘণ্টার কম সময়ে এটি 2.8 মিলিয়নেরও বেশিবার পুনঃ টুইট করা হয়েছিল। 18 মার্চ 2014 পর্যন্ত এটি 3.4 মিলিয়নেরও বেশিবার পুনঃ টুইট করা হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পরে বারাক ওবামার হাতে। সার্চ অপশনের টুইট। 2009 সালের অক্টোবরে গুগল ও মাইক্রোসফট তাদের পূর্ণ সার্চ অপশনে টুইটার সংযোজিত করা আরম্ভ করে। টুইটারের জনপ্রিয়তা। 2009 সালের জানুয়ারি মাসে নিউ ইয়র্কে হাডসন নদীতে একটি মার্কিন বিমান ভেঙে পড়ে, সেই খবরটি সবচেয়ে প্রথমে টুইটারে প্রকাশ পেয়েছিল। এরপরেই টুইটারের জনপ্রিয়তা যতদিন গিয়েছে ততই বেড়েছে। সবচেয়ে বেশি টুইটকারী অ্যাকাউন্ট। সবচেয়ে বেশি টুইট করা হয়েছে যে অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টটি হচ্ছে জাপানের একটি মেয়ে। অ্যাকাউন্টের নাম স্ক্রিনে দেখতে পাবেন। টুইটার পক্ষ থেকে এই অ্যাকাউন্ট বাতিল করার আগ পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে 36 মিলিয়নের বেশিবার টুইট করা হয়েছে। টুইটারে ইউটিউব। কোন ব্র্যান্ডের বিবেচনায় সবচেয়ে বেশি অনুসরণকারী রয়েছে ইউটিউবের। রিটুইট। রিটুইট ফিচারটি প্রথম চালু হয় টুইটার চালু হওয়ারও 3 বছর পরে, অর্থাৎ 2009 সালের আগস্ট মাসে। অ্যাকাউন্ট ফলো। টুইটারে যতক্ষণ না আপনাকে 2000 বা তার বেশি লোক ফলো না করছে, ততক্ষণ আপনি নিজে 2000-এর বেশি অ্যাকাউন্ট ফলো করতে পারবেন না।
বন্ধুরা, আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।